বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল আর্জেন্টিনার ফিরতি পর্বের ম্যাচটি খেলা শুরুর পরপরই বন্ধ করে দিয়েছিল স্বাগতিক ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। করোনা স্বাস্থ্যবিধি না মেনে আর্জেন্টিনার চারজন ফুটবলারকে মাঠে নামানোর কারণেই খেলা শুরুর পরপরই ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এ নিয়ে ওই সময় তুমুল হট্টগোল হয়, যা পরবর্তীতে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল। কিন্তু ম্যাচটি পুনরায় হবে কি না তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা নির্দেশ দিয়েছে ম্যাচটি আবারও খেলতে হবে ব্রাজিল আর্জেন্টিনাকে। সোমবার ফিফার পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। গত বছর 5 সেপ্টেম্বর ওই ম্যাচটি মাঠে গড়িয়েছিল, 5 মিনিট যেতে না যেতেই বন্ধ করে দেওয়া হয়। ব্রাজিল পরে ম্যাচটি আবার খেলতে চাইলে আর্জেন্টিনা খেলতে অস্বীকৃতি জানায়। তাদের যুক্তি, আমরা তো ভুল কিছু ছিলাম না। শেষ পর্যন্ত ফিফার আদালতে দ্বারস্থ হয় ব্রাজিল। ফিফা সবকিছু আলোচনা পর্যালোচনা করে সোমবার সিদ্ধান্ত জানিয়েছে ম্যাচটি খেলতে হবে ব্রাজিল আর্জেন্টিনাকে। সেই সঙ্গে দুই পক্ষকেই 50,000 সুইস ফ্রাঁ করে জরিমানা করা হয়েছে।